সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকা শিক্ষার্থীরা তাদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও রাজবাড়ির বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের তাদের পাশাপাশি আনসার সদস্য রেড ক্রিসেন্ট ইউনিট ও রোবার স্কাউট সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন তারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সিলেটের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন বৈরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে তারা যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন এ সময় গাড়ি চালকরাও শিক্ষার্থীদের নির্দেশনা মেনে চলতে দেখা যায় বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কাজ করছে যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করার পাশাপাশি মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে শিক্ষার্থীরা বগুড়া শহরের বিভিন্ন রাস্তার যানজট নিয়ন্ত্রণ করছে ছাত্রছাত্রী ও বিএনসিসির সদস্যরা সকাল আটটা থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে সড়কে শৃঙ্খলার সাথে যান চলাচলে সহযোগিতা করছে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার রেড ক্রিসেন্ট ছাত্র যুব ও স্কাউট দলকে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করতে দেখা যায় এদিকে হাসপাতালে শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে জিনাই দহের শিক্ষার্থীরা সকাল থেকে জিনাইদহ সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে হাসপাতালের প্রবেশমুখ জরুরি বিভাগ সহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার করে তারা নাটোর শহরে যানজট নিরসনে কাজ করছেন রোভার স্কাউটের সদস্যরা সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র প্রধান সড়কগুলোর শৃঙ্খলা ফেরাতে রোভার স্কাউটের সদস্যরা কাজ করছেন এছাড়া ছায়াবাণী মোড়ে শিক্ষার্থীরা মোটরসাইকেলের জন্য আলাদা লেন তৈরি করে দিয়েছেন পুলিশহীন গাইবান্ধায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে রোভার স্কাউটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকেই যানজট নিরসনে শহরের রেলগেট ট্রাফিক মোড় ব্রিজ রোড গোলচত্বর এলাকায় কাজ করছে শিক্ষার্থীরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে ময়মনসিংহের জনজীবন সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে সরকারি বেসরকারি অফিসগুলো চলছে স্বাভাবিক নিয়মে এদিকে পটুয়াখালীতে মন্দির গির্জা পাহারা দিতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী বিএনপি জামাতের নেতাকর্মীদের এদিকে গেল কয়েকদিন ধরে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সম্প্রতির বাণী নিয়ে মানুষের দারে দাঁড়ে যাচ্ছেন এস এ টিভি নিউজ ডেস্ক